দুই থেকে তিন দিন আগে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 40 ডিগ্রিতে। তাপপ্রবাহ সেই সঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা ছিল রাজ্যবাসীর। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, এক ধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, সেই সঙ্গে সপ্তাহের প্রথম দিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।